সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা মানবদেহের 206টি অস্থির নাম মনে রাখার সহজ উপায় এবং পাশাপাশি অস্থিগুলা কিভাবে আমরা চিনতে পারি সে সম্পর্কে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা আমাদের কঙ্কালতন্ত্র সম্পর্কে আলোচনায় যাই। যে আমাদের মানবদেহের কঙ্কালতন্ত্রকে আমরা প্রধানত দুটি অংশে ভাগ করে নিতে পারি। যেটা আমাদের দেহের মধ্য বরাবর থাকে সেটাকে আমরা অক্ষীয় কঙ্কাল বলে থাকি, এবং আমাদের হাত ও পায়ের মধ্যে যে অস্থিগুলা থাকে সেগুলাকে আমরা উপাঙ্গিক কঙ্কাল বলে থাকি। অক্ষীয় কঙ্কালের মধ্যে তিনটি অংশ রয়েছে, করোটি, করোটির মধ্যে মোট অস্থির সংখ্যা 29টি, মেরুদণ্ডের মধ্যে 26টি অস্থি থাকে এবং বক্ষপিঞ্জরের মধ্যে 25টি। এই 60টি অস্থি নিয়ে আমাদের অক্ষীয় কঙ্কাল গঠিত। অপরদিকে উপাঙ্গিক কঙ্কালের মধ্যে রয়েছে 126টি অস্থি, তার মধ্যে আমাদের বাহু, দুটি বাহু, দুটি পা, আমাদের বাহু দুটি যেখানে যুক্ত থাকে আমাদের দেহের সাথে, কাঁধের সাথে যুক্ত থাকে সেই অংশে বক্ষ অস্থি চক্র, সেখানে দুইটি করে মোট 4টি অস্থি রয়েছে। আমাদের প্রতিটি বাহুতে 30টি করে মোট 60টি অস্থি বিদ্যমান। আমাদের কোমরের মধ্যে শ্রোণী অস্থি চক্র রয়েছে, সেখানে 2টি অস্থি রয়েছে এবং এই শ্রোণী অস্থি চক্রের সাথে আমাদের দুটি পা যুক্ত থাকে। আমাদের দুটি পায়ের মধ্যে 30টি করে মোট 60টি অস্থি আমরা দেখতে পাই। তা আমরা আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে যে অংশগুলা দেখি, যে আমাদের মাথা যেখানে আছে এখানে 8টি অস্থি রয়েছে। আমাদের মাথার সামনের অস্থিটিকে আমরা ফ্রন্টাল বলে থাকি, এখানে অ্যাপ দ্বারা দেখানো হয়েছে এটা ফ্রন্টাল অস্থি। ফ্রন্টাল অস্থির ঠিক পিছনে দুটা প্যারাইটাল অস্থি রয়েছে, পিছন দিকে এখানে দুইটা পি চিহ্নিত অস্থিগুলো হচ্ছে প্যারাইটাল অস্থি। একদম মাথার পিছন দিকে যেটা আছে এটাকে আমরা অক্সিপিটাল বলে থাকি। আমাদের মাথার দুই পাশের অস্থি দুইটাকে আমরা বলে থাকি টেম্পোরাল অস্থি। এবং এখানে স্ফায়েড, স্ফেনয়েড, এথময়েড বলে আরো দুই ধরনের অস্থি রয়েছে, সেগুলো আসলে ভিতরে থাকে। আমরা মুখমণ্ডলের মধ্যে 14টি অস্থি দেখতে পাই। আমরা এখানে এম চিহ্নিত যেটা আছে এটা হচ্ছে ম্যান্ডিবল অস্থি এবং এটাকে ম্যাক্সিলা বলা হয়। আমরা নাকের নেসাল অস্থিটাও দেখতে পাচ্ছি এখানে। আরেকটা অস্থি বাইরের থেকে দেখা যায় সেটা হচ্ছে জাইগোমেটিক, যে কানের এখানে যে অস্থিটা থাকে সেটাকে আমরা জাইগোমেটিক অস্থি বলে থাকি। আমাদের এই মুখের মধ্যে একমাত্র একটা অস্থি নড়াচড়া করতে পারে, সেটা হচ্ছে ম্যান্ডিবল অস্থিটা নড়াচড়া করতে সক্ষম, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা নাড়াতে পারি। আমাদের মুখের বাকি অস্থিগুলো হচ্ছে অনড়। আমাদের মেরুদণ্ডের মধ্যে মোট 26টা অস্থি রয়েছে, তার মধ্যে আমাদের এই গলার এখানে, গ্রীবার এখানে, এটাকে বলা হচ্ছে সার্ভাইকাল, এখানে সংখ্যা হচ্ছে 60টি। প্রথম যে অস্থিটা রয়েছে সেটাকে আমরা অ্যাটলাস বলে থাকি, অ্যাটলাস। দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্সিস। এখানে আমাদের বক্ষের এখানে মোট অস্থির সংখ্যা হচ্ছে 12টি, এগুলোকে আমরা থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা বলে থাকি। এগুলার সাথে রিবস বা পশুকা গুলা যুক্ত থাকে। আমাদের কোমরের মধ্যে রয়েছে লাম্বার কশেরুকা, এখানে 5টা অস্থি রয়েছে। এরপর আমাদের কোমরের মধ্যে যে অস্থিগুলা রয়েছে সেটাকে আমরা স্যাক্রাল বলে থাকি, এখানে একটা অস্থি ধরা হয়। এবং লেজের যে অস্থিগুলা আছে সেটাকে আমরা কক্সিস বলে থাকি, এখানেও একটা অস্থি ধরা হয়। এভাবে মোট 26টা অস্থির সমন্বয়ে আমাদের মেরুদণ্ড গঠিত হয়েছে। আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে এখানে আমরা যে সামনের অস্থিটা দেখতে পাই সেটা হচ্ছে স্টারনাম। স্টারনামের সাথে এখানে 12 জোড়া পশুকা বা রিবস যুক্ত থাকে। এখান মধ্যে আমরা এই প্রথম 7টাকে আসল পশুকা বলে থাকি এবং বাকি 5টা যেটা আছে এগুলোকে আমরা নকল পশুকা বলে থাকি। আমাদের এই অস্থিটা হচ্ছে প্রসারিত, এটা অস্থি বক্ষ অস্থি চক্র, এটাকে আমরা স্কেপুলা বলে থাকি। এবং এখানে আরেকটা ছোট অস্থি আছে যেটাকে আমরা ক্লাভিকল বলে থাকি। এর সাথে আমাদের হাত যুক্ত থাকে। হাতের উপরের অস্থিটা হচ্ছে হিউমেরাস, নিচের দুইটা অস্থি হচ্ছে রেডিয়াস এবং আলনা। এখানে আমরা রেডিয়াস আলনা দেখতে পাচ্ছি। আমাদের হাতের মধ্যে যে এখানে যে গোড়ার দিকে যে অস্থিগুলো হচ্ছে কার্পাল,
তারপরে এখানে 5টা অস্থি আছে হাতের তালুতে, সেগুলোকে আমরা মেটাকার্পাল, এবং এখানে যে 14টা আঙ্গুলের মধ্যে যে 14টা অস্থি আছে সেগুলোকে আমরা ফ্যালাঞ্জেস বলে থাকি। এটা হচ্ছে আমাদের কোমরের অস্থি বা শ্রোণীচক্রের অস্থি। এখানে 2টা অস্থি রয়েছে দুই পাশে, তবে অস্থিগুলাকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি, মেলিয়াস, সরি, এগুলো হচ্ছে ইলিয়াম, ইশ্চিয়াম এবং পিউবিস। এখানে 3টা করে অস্থি রয়েছে। আমাদের পায়ের মধ্যে আমরা উপরের সবচেয়ে দীর্ঘতম অস্থিটা হচ্ছে ফিমার। এই ফিমারটা দেখতে পাচ্ছি, এখানে হাঁটুর মধ্যে একটা অস্থি আছে, প্যাটেলা, আর এখানে নিচে যেটা আছে সেটাকে আমরা টিবিয়া ফিবুলা বলে থাকি। আমাদের পায়ের মধ্যে একইভাবে এখানে পায়ের গোড়ালিতে আছে টার্সাল, পায়ের তালুতে আছে মেটাটার্সাল, 5টা অস্থি এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। এবার আসুন আমরা একটু বিস্তারিত চিত্রের মাধ্যমে দেখি যে আমাদের এই অস্থিগুলো আমরা সহজে কিভাবে মনে রাখতে পারি। যে আমাদের করোটিকার মধ্যে, এখানে করোটিকার মধ্যে যে অস্থিগুলো আছে সেগুলোকে মনে রাখার সহজ উপায় হচ্ছে ফুপা টোসা। ফুপা হচ্ছে ফ্রন্টাল, একটা অস্থি থাকে প্যারাইটাল, 2টা অস্থি, টিবিয়া হচ্ছে টেম্পোরাল, সেখানেও 2টা অস্থি আছে মাথার, এটা হচ্ছে মাথার দুই পাশে থাকে, মাথার বিছানার দিয়ে নিচের দিকে যেটা থাকে এটাকে আমরা অক্সিপিটাল, একটা অস্থি, স্ফেনয়েড এবং এথময়েড মূলত ভিতরের দিকে থাকে, তো এটার অবস্থানটা বাইরের থেকে মোটামুটি এই জায়গাটায়, এবং এথময়েডটা তার সামনে থাকে। এটা মূলত আমাদের ভিতরের অস্থি, এবং স্ফেনয়েডটা দেখতে অনেকটা প্রজাপতির মতো। আমাদের মুখমণ্ডলীয় অস্থি যেটা আছে, যে নিচের দিকের অংশগুলার অস্থিগুলো, এগুলাকে মনে রাখার একটা ছড়া হচ্ছে মামাজান, লেন, ভাপা, মাইসাহা। মামা হচ্ছে মেক্সিলা, মেক্সিলা হচ্ছে আমাদের মুখের উপরের অস্থিটা, ম্যান্ডিবল হচ্ছে আমাদের নিচের অস্থি যেটা মুখের দাঁতের নিচের দিকে থাকে, এটাকে ম্যান্ডিবল, একটা অস্থি, মেক্সিলা হচ্ছে 2টা। জাইগোমেটিক অস্থি যেটা আছে এটা হচ্ছে কানের এখানে অবস্থান করে, কানের সামনের দিকে। নদিয়া হচ্ছে নেসাল, যেটা 2টা অস্থি আছে আমাদের নাকের মধ্যে। লেদিয়া হচ্ছে লেক্রিমাল অস্থি, লেক্রিমাল অস্থির অবস্থানটা আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। নেসাল নেসাল ইনফেরিয়র 2টা অস্থি, এটা নেসালের পিছনে অবস্থান করে। এরপরে আছে ভুমার, এটা আমাদের মুখের উপরের দিকে অবস্থান করে, ভিতরে অবস্থান করে, আমরা এটা বাইরের থেকে দেখতে পাই না। ভুমারের ঠিক নিচে হচ্ছে প্যালেটাইন, প্যালেটাইন হচ্ছে আমাদের মুখের ছাদ যেটা। এরপরে মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই 3টা হচ্ছে আসলে কানের অস্থি, কানের মধ্যে অবস্থান করে, এগুলোকে আমরা কর্ণাস্থি বলে থাকি, মধ্যকর্ণের মধ্যে অবস্থান করে। আমাদের গলার মধ্যে আরেকটা অস্থি আছে যেটাকে হাইওয়েড অস্থি বলা হয়। আমরা মেরুদণ্ডের মধ্যে যে 26টা অস্থি দেখতে পাই সেগুলোকে মনে রাখার সহজ উপায় হচ্ছে সার্থলসিকা। সা দিয়ে হচ্ছে সার্ভাইকাল, এখানে আমাদের 7টা অস্থি রয়েছে। থ দিয়ে হচ্ছে থোরাসিক, এখানে 12টা অস্থি রয়েছে। তারপরে ল দিয়ে হচ্ছে লাম্বার কশেরুকা, লাম্বারের মধ্যে 5টি কশেরুকা রয়েছে। স দিয়ে হচ্ছে স্যাক্রাল, স্যাক্রালের মধ্যে 5টি, এবং এই 5টি অস্থি আসলে ইমেচিউর বা অপরিপক্ক অবস্থায় থাকে, পরবর্তীতে পরিপক্ক হওয়ার পরে সেগুলা একীভূত হয়ে যায়। এবং ককিজিয়াল যেগুলো আছে এখানেও 4টা বলা হয়। এই 4টা অস্থি প্রথম দিকে ইমেচিউর অবস্থায় থাকে, পরিপক্ক হওয়ার পরে সেটা একটা অস্থিতে পরিণত হয়। তো এখানে মজার ব্যাপার হচ্ছে মানুষের লেজ নেই, কিন্তু লেজের অস্থি যে ককিজিয়াল যেটা পুচ্ছদেশীয় বলা হয় সেই অস্থিগুলা আমাদের মধ্যে একীভূত অবস্থায় বা সংক্ষিপ্ত অবস্থায় থাকে। আমরা বক্ষপিঞ্জরের অস্থিগুলাকে মনে রাখতে পারি সাপ, যে সা দিয়ে হচ্ছে স্টারনাম, একটা অস্থি, যে আমাদের এখানে বক্ষের সামনে যে অস্থিটা লম্বা অস্থিটা থাকে সেটাকে আমরা স্টারনাম বলে থাকি। এটার অগ্রভাগে যে ত্রিভুজের মতো অংশটা এটাকে ডিফয়েড প্রসেস বলা হয়, উপরের দিকে একটা চওড়া অংশটাকে বলা হয়েছে মেনুব্রিয়াম। আমাদের পর্শুকা বা রিবস যেটা আছে, এখানে 12 জোড়া পর্শুকা আছে, যে এখান থেকে আমরা 1, 2, 7 পর্যন্ত এগুলোকে আমরা আসল পর্শুকা বলে থাকি, 8, 9, 10 এগুলো নকল পর্শুকা। তবে এই পর্শুকা গুলা সরাসরি স্টারনামের সাথে যুক্ত হতে পারে না। আমাদের 11 এবং 12 নম্বর পর্শুকাকে আমরা ভাসমান পর্শুকা বলে থাকি, কারণ এগুলা কোনোভাবেই স্টারনামের সাথে এসে যুক্ত হতে পারেনি। আমরা বক্ষ অস্থি চক্রের অস্থিগুলাকে শাক হিসাবে মনে রাখতে পারি, যে এখানে আমাদের সবচেয়ে প্রসারিত যে অস্থিটা থাকে চ্যাপ্টা অস্থি, এটাকে আমরা স্ক্যাপুলা বলে থাকি।
আরেকটা যেটা আছে যে হ্যাঙ্গারের মতো, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ক্লাভিকল অস্থি বলে থাকি। আমাদের স্ক্যাপুলার মধ্যে একটা গহ্বর আছে যেটাকে গ্লেনয়েড গহ্বর বলা হয়। গহ্বরের সাথেই আমাদের হাতের অংশটা যুক্ত থাকে। আমাদের হাতের অস্থিগুলাকে আমরা মনে রাখতে পারি, আমাদের এখানে 30টা অস্থি আছে প্রতিটা হাতের মধ্যে। এটা মনে রাখা যায় যে হীরা আকামাপ, হি দিয়ে হচ্ছে হিউমেরাস, আমাদের হাতের প্রথম অস্থিটাকে এটা হিউমেরাস বলা হয়। তারপরে হচ্ছে রেডিয়াস আলনা, রেডিয়াস যেটা আছে, রেডিয়াস এবং আলনা আমাদের হাতের নিচের দিকে দুইটা অস্থি। তারপরে এখানে আমাদের কবজির মধ্যে যেগুলো থাকে এগুলো কার্পাল বলা হয়। আমাদের হাতের তালুতে যে 5টা অস্থি থাকে এগুলোকে আমরা মেটাকার্পাল বলে থাকি, এবং আঙুলের 14টা অস্থিকে আমরা ফ্যালাঞ্জেস বলে থাকি। আমাদের কোমরের মধ্যে যে অস্থিগুলা থাকে এগুলাকে পেলভিক গার্ডল বলা হয়। দুইটা অস্থি থাকে, দুইটা অস্থির মধ্যে আবার আমরা তিনটা অংশ দেখতে পাই, ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস। উপরের এই চওড়া অংশটাকে ইলিয়াম বলা হয়, মাঝখানের এই অংশটাকে বলা হয়েছে পিউবিস, এবং নিচের দিকের এই গোলাকার অস্থিটাকে বলা হয়েছে ইস্টিয়াম। এখানে আমরা দুইটা যে জোড়াটা থাকে এটাকে পিউবিক সিম্ফাইসিস বলা হয়েছে। এটা মূলত স্যাক্রাম, স্যাক্রাম হচ্ছে স্যাক্রাম এবং কক্ষিস হচ্ছে মেরুদণ্ডের অংশ। আমরা পায়ের অস্থি গুলাকে ফিফা, টিফা, টাম্ফা এইভাবে মনে রাখতে পারি। ফি দিয়ে হচ্ছে ফিমার, আমাদের দীর্ঘতম অস্থিটা হচ্ছে ফিমার। আমাদের হাঁটুতে যে অস্থিটা থাকে এটাকে প্যাটেলা বলা হয়। তারপরে আমরা যে অস্থি দুইটা দেখতে পাই যে এখানে টিবিয়া, মোটা অস্থিটা হচ্ছে টিবিয়া, এবং পিছনের অস্থিটাকে এখানে লোয়ার লেগ বোন যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে ফিবুলা। আমাদের পায়ের গোড়ালিতে যে অস্থিগুলো থাকে এগুলোকে আমরা টার্সাল বলে থাকি। আমাদের পায়ের তালুতে যে অস্থি থাকে এগুলোকে মেটাটার্সাল বলা হয়, 5টা অস্থি। এবং আর আঙ্গুলের মধ্যে, পায়ের আঙ্গুলের মধ্যে একইভাবে 14টা অস্থি থাকে, এগুলোকে আমরা ফ্যালাঞ্জেস বলে থাকি। তা আশা করি আমরা আমাদের এই অস্থিগুলা কিভাবে সহজে মনে রাখতে পারি সেই বিষয়গুলো আমরা সহজে দেখতে পারি, এবং এর মাধ্যমে আমাদের 206টি অস্থি সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে এবং আমরা সেগুলা সহজে চিহ্নিতও করতে পারবো। থ্যাংকস টু রিমেন উইথ মি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট। মোশাররফ, এলিন।